চলেছে ব্রেকিং নিউজের দিকে নজর রাখছি। পাঞ্চে তো মাইথন ড্যাম থেকে জল ছাড়া নিয়ন্ত্রণ, ডিভিসির গতকাল থেকে মাইথন জলাধার থেকে জল ছাড়া বন্ধ রাখা রয়েছে। আমরা বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি ব্রজর কাছ থেকে। ব্রজর, জল ছাড়া নিয়ন্ত্রণ ডিভিসির আর কি তথ্য রয়েছে, কি জানা যাচ্ছে? দেখো, একেবারেই যে গত কাল থেকে বলা যায়, পরশু থেকে যে জল ছাড়া শুরু করেছিল ডিভিসি পাঞ্চেত এবং মাইথন জলাধার থেকে, তাতে কিন্তু একটা যে প্লাবিত হওয়ার যে আশঙ্কা তৈরি হয়েছিল, এবং দেখা যাচ্ছে যে গতকাল থেকে কিন্তু মাইথন জলাধার, সেই জলাধার থেকে কিন্তু জল ছাড়া বন্ধ রয়েছে, কিন্তু পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়া লাগু ছিল, অব্যাহত ছিল। কিন্তু আজকে যেটা জানা যাচ্ছে যে সেই যে জল ছাড়ার পরিমাণ, সেই জল ছাড়ার পরিমাণ আজ পাঞ্চেত ড্যামে যে জলাধারে সেখানে কিন্তু কমানো হয়েছে, যদিও মাইথন জলাধার থেকে এখনো যে জল ছাড়া সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে, গতকালই বন্ধ করে দেওয়া হয়েছে। এবং জানা যাচ্ছে যে আস্তে আস্তে ডিভিসি কর্তৃপক্ষ তাদের যে জলাধারগুলি, সেই জলাধারগুলি থেকে জল ছাড়া কিন্তু কমিয়ে আসছে। গতকাল পাঞ্চেতে দেখেছি যে পরিমাণ জল ছাড়া হয়েছিল, আজকে কিন্তু সেটা 43,000 কিউসেকে নিয়ে আসা হয়েছে। মাইথন যদিও গতকালই সকাল 8টা থেকে মাইথন জলাধার বন্ধ করে দেওয়া হয়েছে, স্বাভাবিকভাবে যে প্লাবিত হওয়ার আশঙ্কা এবং এই ডিভিসির জলে নদী নালাগুলি যে ফুলে ফেঁপে ওঠার যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে একদিকে গত চব্বিশ ঘন্টায় কোনো বৃষ্টিপাত না হওয়া, অন্যদিকে ডিভিসির যে জলাধারগুলি, সেই জলাধারগুলি থেকে জল ছাড়ার পরিমাণ কমিয়ে আনা, স্বাভাবিকভাবেই কিন্তু পরিস্থিতি যে বন্যা পরিস্থিতি বা বিভিন্ন এলাকা যে প্লাবিত হওয়ার যে পরিস্থিতি, সে পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে আসছে। ইতিমধ্যে আসানসোল শিল্পাঞ্চলে বেশ কিছু যে লাগাতার বৃষ্টি, সেই বৃষ্টির জেরে বেশ কিছু এলাকা কিন্তু জলমগ্ন হয়েছিল, সেই এলাকাগুলিও দেখা যাচ্ছে যে স্বাভাবিক। এবং দামোদরে আমরা দেখেছি গতকাল দামোদরে দুপুর নাগাদ একেবারে দামোদর দুপুর যে ভর্তি ছেপে উঠেছিল, এবং এই জল ছাড়া এবং লাগাতার বৃষ্টি দামোদরের জল কিন্তু একেবারে দুকানা ভর্তি ছিল, কিন্তু আজকে দেখা যাচ্ছে যে অনেকটাই কিন্তু নিয়ন্ত্রণে। অন্যদিকে জলাধারগুলি যেগুলো পাঞ্চেত এবং ডিভিসির জলাধার এখানে রয়েছে, পাঞ্চেত এবং মাইথন, সেই মাইথন, তার মানে বলা যেতেই পারে যে দুর্যোগের আশঙ্কা করা হচ্ছিল সেই আশঙ্কা অনেকটাই কম, কারণ পাঞ্চেত মাইথন ড্যাম থেকে জল ছাড়া নিয়ন্ত্রণ ডিভিসির। অন্যদিকে আমরা কিন্তু এই মুহূর্তে দুর্গাপুরের দিকে নজর রাখবো, দুর্গাপুরের ব্যারেজ থেকেও পরিমাণ। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি রমেনের সঙ্গে। রমেন, দুর্গাপুরের ব্যারেজ থেকে কমলো জল ছাড়ার পরিমাণ, এতে কি দুর্যোগের আশঙ্কা অনেকটাই কমবে? দেখো পায়েল, আমি তোমাকে জানিয়ে রাখি, গতকাল রাত্রে দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ ছিল প্রায় 131,000 কিউসেক, এবং তারপর সকাল থেকে সেটা কমে দাঁড়ায় 128,000। এখন সকাল 11টার পর থেকে কার্যত জল ছাড়ার পরিমাণ ডিভিসি কমিয়েছে, সেটা জানা যাচ্ছে প্রায় 116,000 কিউসেক, এবং জল ছাড়ার পরিমাণ কিছুটা কমেছে, সামান্য কমেছে, কিন্তু 1,00,000-এর উপরে যখন জল ছাড়া হয় সেটা কিন্তু একটা যথেষ্টই বেশি। এবং তার ফলে দামোদর যে নিম্নবর্তী এলাকাগুলো, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, সেখানকার কিন্তু প্লাবিত হওয়ার একটা আশঙ্কা থাকে। এবং যেটা ডিভিসি সূত্রে জানা যাচ্ছে যে ঝাড়খণ্ড অববাহিকা, দামোদর অববাহিকায় ঝাড়খণ্ডে যদি বৃষ্টিপাত না হয় তাহলে কিন্তু জল ছাড়ার পরিমাণ কমবে, আর যদি ঝাড়খণ্ডে যদি বৃষ্টিপাত বেশি হয় তাহলে কিন্তু ডিভিসি কর্তৃপক্ষ বাধ্য হবে জল ছাড়তে। এবং সেক্ষেত্রে দুর্গাপুর ব্যারেজে যদি জল এসে জমা হয় পাঞ্চেত এবং মাইথন থেকে, তাহলে সেই জল ছাড়তে দুর্গাপুর ব্যারেজ কর্তৃপক্ষ বাধ্য হবে। এবং এই জল ছাড়া নিয়ে যে একটা বিতর্ক শুরু হয়েছে রাজ্য সরকার এবং ডিভিসির মধ্যে চাপানোতর চলছে, পায়েল তোমাকে জানিয়ে রাখি, এই দুর্গাপুর ব্যারেজ সংলগ্ন আমি একটু বাঁ দিকে দেখাতে বলবো, এই বাঁ দিকে হচ্ছে স্কাডা সেন্টার। স্কাডা সেন্টারে কারা নিয়ন্ত্রণ করে? রাজ্যের সেচ দপ্তর স্কাডা সেন্টার নিয়ন্ত্রণ করে। এবং যে স্কাডা সেন্টারে যে তথ্য যে দুর্গাপুর ব্যারেজে কত জল জমা হচ্ছে, কত জল ছাড়া হবে, সমস্ত তথ্য রাজ্য সরকার, সেন্ট্রাল ওয়াটার কমিশন, ডিভিসি প্রত্যেকের কাছে ঘন্টায় ঘন্টায় যায়। তাহলে ডিভিসি কর্তৃপক্ষ বলছে যে তাহলে রাজ্য সরকার কেন ডিভিসিকে দোষারোপ করছে, আর এই স্কাডা সেন্টার কিন্তু নিয়ন্ত্রণ করছে রাজ্য সেচ দপ্তর, তাহলে কেন কেন এই চাপা দুটোর? এই নিয়ে কিন্তু একটা বিতর্কের সৃষ্টি হয়েছে। পায়েল, ধন্যবাদ রমেন। আমরা কথা বলছিলাম প্রতিনিধি রমেনের সঙ্গে। দুর্গাপুর ব্যারেজ থেকে কমলো জল ছাড়ার পরিমাণ, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং
বারবার যেটা উঠে আসছিল যে ডিভিসি সরকারকে না জানিয়ে জল ছেড়েছে, এবং তার ফলে একটা আশঙ্কা তৈরি হচ্ছিল যে বিভিন্ন এলাকা প্লাবিত হতে পারে ডিভিসির এই জল ছাড়ার ফলে। কিন্তু এই মুহূর্তে যে খবর জানা যাচ্ছে যে এই মুহূর্তে যে জল ছাড়ার পরিমাণ কমেছে, তাতে কিন্তু যে আশঙ্কা করা হচ্ছিল সেই আশঙ্কা অনেকটাই কমেছে। আমাদের দুই প্রতিনিধি এই তথ্য আমাদের সামনে তুলে ধরলো। ধন্যবাদ ব্রজ এবং ধন্যবাদ রমেন।